আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আমি ইমরান আপনারা দেখছেন বাংলা টেক সাপোর্ট চ্যানেল দেখুন মার্চ মাস পড়েছে এই যে মার্চ মাস শুরু হয়েছে ফোনপে কিন্তু ধামাকা অফার নিয়ে চলে এসছে যে অফারের মাধ্যমে আপনি হাজার টাকা ফোনপে অ্যাকাউন্ট থেকে মানে ফোনপে থেকে আপনি ইনকাম করে নিতে পারবেন সেটি কিভাবে এ টু জেড আমি আপনাদেরকে বলবো ফোনপে যদি আপনার না থাকে ফোনপে কী জিনিস সেটাও আমি আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন আপনি কোথাও কাট করবেন না আর ভিডিওতে লাইক করবেন আপনার বন্ধুদের সাথে একটি করে শেয়ার করবেন এবং ভিডিও নিজে গিয়ে কমেন্ট করবেন এবং আপনার পেটিএম নাম্বার দিয়ে দেবেন কেননা লাইক শেয়ার কমেন্ট করার জন্য প্রতি রবিবারে পেয়ে যাবেন বাংলা সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে পেটিএম ক্যাশ আর বন্ধুরা কালকে আমি আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে পেটিএম ক্যাশ দেবো তো টোটালে দুবার আমি পেটিএম ক্যাশ দেবো এখনো পর্যন্ত যদি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন হয়ে থাকেন তো ভিডিওর নিচে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন হয়ে যান আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে রাখবেন এবং আমার যে কোনো নতুন লেটেস্ট ভিডিও সব থেকে আগে আপনি দেখতে পাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নিই যে ফোনপে অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে মার্চ মাসের লেটেস্ট অফার এই অফারের মাধ্যমে টোটালে আপনি এক হাজার টাকা যদি নিতে পারবেন দেখুন ফোনপের তরফ থেকে তিনটে অফার এসেছে একটি হচ্ছে ট্রানজ্যাকশান করার জন্য আরেকটি হচ্ছে মার্চেন্ট পেমেন্টের জন্য একটি হচ্ছে রিচার্জের জন্য ফার্স্ট আপনি কি করবেন আপনি যদি একশো টাকা বা তার উপরে মিনিমাম একশো টাকা যদি আপনার বন্ধুকে ট্রানজাকশান করেন তার জন্য কিন্তু আপনি এক হাজার টাকার স্কেচ কার্ড পাবেন এবং এক সপ্তাহে এক সপ্তাহে মোট দশটা স্কেচ কার্ড আপনি পাবেন এক সপ্তাহের মধ্যে দশটা স্ক্র্যাচ কার্ড পাবেন এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যদি মার্চেন্ট পেমেন্ট করেন মিনিমাম কুড়ি টাকা ফোনপে মার্চেন্টকে পেমেন্ট করেন তাহলে দশ টাকা তো আপনি মিনিমাম পাবেন শিওর এবং আপনি যদি লাকি হন আপনি পেয়ে যাবেন এক হাজার টাকা তবে কিন্তু এই ভিডিওতে দেখাবো বন্ধুরা আপনি যদি ফোনপে সম্পর্কে না জানেন ফোনপে অ্যাপ্লিকেশানে রেজিস্টার করা খুবই সহজ দেখুন ফোনপে অ্যাপ্লিকেশানের লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দেবো দ্বিতীয় নম্বর লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করবেন অ্যাপ্লিকেশানটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনার ব্যাংকের সাথে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবেন কোনো রকম ফ্রড কিন্তু ফোনপের তরফ থেকে আপনি পাবেন না কেননা আরবিআই থেকে ফোনপের পারমিশন আছে খুব বড়ো কোম্পানি এবং ফোনপে ডাউনলোড স্ট্যাটাস আপনি চেক করতে পারেন কোনো রকম প্রবলেম নেই আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবেন এবং রেজিস্টার করার পরে ওটিপি যাবে ওটিপি সাবমিট করবেন পাসওয়ার্ড দেবেন করার পরে আপনি আপনার অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট চলে আসবে এখানে মাই মানিতে ক্লিক করবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এড ব্যাংক অ্যাকাউন্ট চলে আসবে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট এখানে নেবে যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কে নাম করে সার্চ করবেন নাম লিখে সার্চ করার পরে চলে আসবে এবং সেখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন বন্ধুরা ফার্স্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ট্র্যানজাকশন করে আমি স্কেচ কার্ড পাচ্ছি কি না তো ট্র্যানজাকশন করার জন্য আপনি চলে যাবেন টু কন্ট্যাক্ট এখানে ওই অপশানটাই ক্লিক করবেন ক্লিক করার পরে যাকে আপনি টাকা ট্রান্সফার করবেন তার মোবাইল নাম্বার ওখান থেকে চুজ করে নেবেন নেওয়ার পরে এখানে অ্যামাউন্ট বসাবেন মিনিমাম একশো টাকা এখানে মিনিমাম একশো টাকা ট্রান্সফার করলেই কিন্তু আপনি অফারটার জন্য এলিজিবল হবেন একশো টাকার নিচে নয় এক সপ্তাহে আপনি দশটা কিন্তু স্কেচ কার্ড পাবেন এবং একটা অ্যাকাউন্টেই ট্রান্সফার করলে হবে না আলাদা আলাদা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে তবেই কিন্তু স্কেচ কার্ডগুলো পাবেন তো দেখুন আমি এগারোশো টাকা বসিয়ে দিলাম এবং এখানে সেন্ট মানিতে ক্লিক করবেন এখন অফার অ্যাপ্লাই হয়ে গেছে কিন্তু সেন মানিতে ক্লিক করার পরে আপনার পিন নাম্বার দিয়ে দেবেন ইউপিআই পিন পিন নাম্বার দেওয়ার পরে সাবমিট করে দেবেন সাবমিট যেই করে দেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি স্ক্র্যাচ কার্ড পাবো কি না আপনি দেখতে পাচ্ছেন এগারোশো টাকা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে তার অ্যাকাউন্টে এবং আমার একটা স্ক্র্যাচ কার্ড দিয়ে দিয়েছে আমি জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন একটা স্ক্র্যাচ কার্ড চলে আসছে দেখুন আমাকে এখানে বলছে যে বেটার লাক নেক্সট টাইম কিন্তু আপনি এখানে মানে ট্রানজাকশন করার জন্য হয়তো বেটার লাক নেক্সট টাইম পাবেন যখন আপনি মার্চেন্ট ট্রানজাকশন করবেন তখন কিন্তু আপনি কিছু না কিছু পাবেনই ওকে তো দ্বিতীয় নম্বর আমি দেখাচ্ছি যে মার্চেন্ট ট্রানজাকশন কে করতে হয় আপনার ফোনপে মার্চেন্ট অ্যাকাউন্ট যদি না থাকে আপনার বন্ধু বান্ধব কারোর যদি মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে তার মার্চেন্ট অ্যাকাউন্টে মিনিমাম কুড়ি টাকা পে করবে পে করার সাথে সাথে আপনাকে স্কেচ কার্ড দিয়ে দেবে স্কেচ কার্ডে আপনি মিনিমাম দশ টাকা তো পাবেন শিওর ওকে যে কুড়ি টাকাটা তাকে ট্রান্সফার করেছেন তার কাছ থেকে আবার নিয়ে নেবেন আপনি তো আপনার যদি ফোনপে মার্চেন্ট অ্যাকাউন্ট না থাকে নিচে কমেন্ট করে জানিয়ে দিন আমি চেষ্টা করবো যে আপনাদের জন্য মার্চেন্ট অ্যাকাউন্ট কীভাবে বানিয়ে দেওয়া যায় তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মার্চেন্ট পেমেন্ট আপনি কিভাবে করবেন আপনার কাছে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে আপনার বন্ধুর থাকলে হবে জাস্ট কুড়ি টাকা আপনি পে করবেন তো পে করার জন্য আপনি জাস্ট এই স্ক্যান এই জায়গাটায় আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে মার্চেন্ট এখানে জাস্ট স্ক্যান করতে হবে হয়ে যাবে দেখুন আমার চ্যানেলের নামেই কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্টটি আমি বানিয়েছি তো মার্চেন্ট অ্যাকাউন্ট এখানে স্ক্যান করার পরে আপনি কি করবেন এখানে অ্যামাউন্ট বসাবেন কুড়ি টাকা মিনিমাম আপনি দশটা ট্রানজেকশন করতে পারবেন প্রতিদিন একটা করে আপনি আজকে একটা মার্চেন্ট ট্রানজাকশান করলেন আবারও আজকে আরেকটা ট্রানজাকশান করতে চাচ্ছেন সেটি কিন্তু হবে না একদিন একটাই ঠিক আছে মোট দশটা দশ দিন আপনি ট্রানজেকশন করতে পারবেন দেখুন আমি যখনই এখানে কুড়ি টাকা অ্যামাউন্ট বসালাম এখানে অফার রিওয়ার্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন যখনই আমি পে করে দেবো আমি পে করে দিচ্ছি আপনাদের সামনেই দেখুন আমি এখানে ক্লিক করব এবং এখানে যে আমার ইউপিআই কোড ইউপিআই আইডি সেটা আমি ইউপিআই আইডি দিয়ে যখনই ট্রানজাকশান সাকসেসফুল হয়ে গেছে মানে মার্চেন্টে কুড়ি টাকা চলে এসেছে এবারে আমার কিন্তু একটা স্ক্যাচ কার্ড দিয়ে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি স্ক্যাচ কার্ড ওপেন করবো ওপেন করার পরে জাস্ট ট্যাপ এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমি এখানে কিছু না কিছু পাবোই আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি ঘষে তো এখানে দেখতে পাচ্ছেন আমি দশ টাকা কিন্তু পেয়ে গেছি মিনিমাম তো আপনি দশ টাকা পাবেন একদম শিওর হান্ড্রেড পারসেন্ট এবং আপনি যদি লাকি হন তাহলে আপনি এখানে পেয়ে যাবেন টোটালে কত টোটালে এক হাজার টাকা পেয়ে যাবেন ওকে আপনি দেখতে পাচ্ছেন যে আমি দশ টাকা পেয়ে গেছি এখন আপনি প্রতিদিন একবার করে ট্রানজাকশান করতে পারবেন ঠিক আছে মোট দশটা আপনি ট্রানজাকশান পাবেন আপনি এমন কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট খোঁজুন যে আপনার বন্ধু বান্ধবের আছে তাদেরকে বলুন যে আমি কুড়ি টাকা করে ট্রানজাকশন করবো কুড়ি টাকা আমাকে আবার দিয়ে দিবি তাকে আবার ট্রানজাকশান করে তাকে কুড়ি টাকা দিয়ে আবার তারপরে নিয়ে নেবেন আপনি বন্ধুরা ফোনপে নেক্সট অফার হচ্ছে রিচার্জের অফার রিচার্জে মিনিমাম যদি আপনি পঞ্চাশ টাকা রিচার্জ করেন তাহলে একটি স্কেচ কার্ড পাবেন সেই স্কেচ কার্ডে আপ টু পঁচাত্তর টাকা আপনি পেয়ে যাবেন তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি রিচার্জ থেকে করবেন এই রিচার্জ অপশান আছে জাস্ট এখানে আপনি ক্লিক করুন তো বন্ধুরা এখানে একটি অপশান আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি আইডিয়া ভোডা এয়ারটেল মানে জিও ছাড়া অন্য কোনো অপারেটারে রিচার্জ করেন তাহলে আপনাকে মিনিমাম অ্যামাউন্ট কত বসাতে হবে পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ টাকার উপরেই অ্যামাউন্ট বসাতে পারেন আর আপনি যদি জিও রিচার্জ করেন তাহলে মিনিমাম একশো টাকা আপনাকে অ্যামাউন্ট বসাতে হবে এবং পঁচাত্তর টাকা আপ টু পঁচাত্তর টাকার স্ক্যাচ কার্ড আপনি পেয়ে যাবেন মিনিমাম পাঁচ টাকা তো আপনি পাবেন আপনি যদি লাখি হন তাহলে আপ টু পঁচাত্তর টাকা পেয়ে যাবেন তো সেমভাবে আপনাকে এখান থেকে রিচার্জ করতে হবে তো আমার অলরেডি জিও রিচার্জ করা হয়ে গেছে সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না তো এই অফারগুলির মধ্যে কোন অফারটি আপনার ভালো লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনি যদি মার্চেন্ট অ্যাকাউন্ট করতে চান তো সেটিও নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে একটু করে শেয়ার করতে ভুলবেন না তো এই ভিডিওতে এতটুকুই আবার দেখো আপনাদের সাথে নেক্সট ভিডিওয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা টেক্স সাপোর্ট চ্যানেলের সাথেই থাকবেন